আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের জন্য গরুর বটফোনের রেসিপিটি নিয়ে এসেছি। খুবই সহজে কিভাবে খুব সুস্বাদু করে এবং গন্ধ ছাড়া এই গরুর বটফোনাটি তৈরি করে দেখানো যায় সেটির চেষ্টা করছি, এবং সাথে এটির যাতে কোলেস্টেরলের পরিমাণটা কমে রান্না করতে পারি সেটারও চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে 1.5 কেজি বটভুনার জন্য আমি প্রায় 1.5 কাপ পরিমাণের তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কিন্তু রান্নার শেষে কিন্তু এই পেঁয়াজ একদমই দেখা যাবে না, সো ভয় পাবেন না। প্রয়োজন মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে গলতে বসিয়ে দিলাম। প্রায় 20 মিনিট পেঁয়াজটা এরকম ধিমা আছে, আমরা এটাকে লাল করব না, শুধু নরম করে ভেজে নেব। নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে 3টা তেজপাতা, 2টা বড় দারচিনি, 4টা লবঙ্গ, 1/2 চা চামচ গোলমরিচ, 1টা স্টার অ্যানিস, 1টা বড় এলাচ, 5-6টা ছোট এলাচ। এসবগুলো মশলা আমি এখানে দিয়ে এটার সাথে আরও বেশ কিছুক্ষণ কষাতে দিয়ে দিব। এটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 2 চা চামচ আদার পেস্ট। এগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ রসুন পেস্ট। সব কিছু দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব। আমি এখানে শুধু স্প্ল্যাশ পরিমাণ ওয়াটার দিয়ে, মানে সামান্য পরিমাণের পানি দিয়ে 4-5 বার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার এই মশলাটা কিন্তু প্রথমেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা অনেক সময় দেখা যায় গরুর মাংস রান্নার সময় সেটা গরু মাংসের সাথেই মশলাটাকে কষতে দেই, কিন্তু এই ক্ষেত্রে গরু ভুঁড়ি ভুনার ক্ষেত্রে মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে গরুর বটগুলোকে খুব ভালো করে চুনের পানিতে ক্লিন করে নিয়েছি। তারপর এটাকে ভিনেগার এবং লবণ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, পানিটা ঝরিয়ে ক্লিন করে নিয়েছি। যতটুকু সম্ভব আমি এখান থেকে তেল চর্বি সমস্তটাই ফেলে দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম কোলেস্টেরলের পরিমাণটা যাতে একটু কম থাকে। তো মশলাটা প্রায় আমাদের 25 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বটগুলো সবটাই দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের শুধুমাত্র একটাই কাজ, নেড়েচেড়ে মিক্স করে নেওয়া, একটু পরপর এসে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া। একবার কিন্তু অনেকখানি পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং নাড়ার উপর রাখতে হবে, তারপর এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভুঁড়িটা একদম নরম না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আমার রান্না করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে আপনাদের হয়তো 1.5 ঘন্টাতেই হয়ে যাবে, কিন্তু আমার কাছে প্রেশার কুকারের টেস্টের থেকে চুলায় লো আঁচে করলেই সবচেয়ে বেশি ভালো টেস্ট মনে হয়। যাই হোক, এখানে আমি প্রায় 5-6 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। প্রায় 3 ঘন্টা রান্না করার পরে এই যে দেখেন 1.5 কেজি বটভুনা কতটুকু হয়ে গেছে। একদম আমি এখানে সাউন্ডটা রাখার চেষ্টা করেছি যাতে আপনারা সাউন্ডটা শুনে বুঝতে পারেন এটার কী অবস্থা। একদম শুধু সামান্য তেল দেখা যাচ্ছে, অন্যান্য অনেকখানি কিন্তু দেখা যায় তেলের উপর ভুঁড়িগুলো ভাসে, ওটা কিন্তু খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেকটাই রিস্কি, যেহেতু ভুঁড়ি পুরাটাই চর্বি। সো এখানে আমি যতটুকু পেরেছি কম তেল ব্যবহার করার চেষ্টা করে। ঈদের সময় আসলে একটু গরুর বটভুনা না হলে তো হয় না, সো আমি চেষ্টা করেছি যতটুকু স্বাস্থ্যসম্মত উপায়ে এই খাবারটি আপনাদের সামনে পরিবেশন করা যায় এর স্বাদ সম্পূর্ণ অটুট রেখে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।